নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জারি হলো নতুন এসওপি, আরো এক ঘন্টা কমল কারফিউর মেয়াদ। দেশব্যাপী আইন অমান্য আন্দোলন পালন বাম সংগঠনের, বিশাল সমাবেশ শিলচরেও। মহাসড়কে টানা দু ঘন্টা অটো চালকদের বিক্ষোভ, সনদপত্র জেলা শাসককে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা সংক্রান্ত নতুন এসওপি জারি করল রাজ্য সরকার। বরাক উপত্যকায় এতদিন বিকেল চারটে দোকানপাট বন্ধের কথা জারি ছিল এবং নৈশ কারফিউ বিকেল পাঁচটা থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত বহাল ছিল। সোমবার নতুন নির্দেশিকায় রাজ্য সরকার কারফিউর মেয়াদ এক ঘন্টা কমালো। নতুন এসওপিতে দোকানপাট বন্ধ করতে হবে বিকেল পাঁচটায় এবং কারফিউ শুরু হবে সন্ধ্যা ছটা থেকে পরদিন সকাল পাঁচটা পর্যন্ত। একই সময়সীমা এখন গোটা রাজ্যে কার্যকর হবে বলে নতুন এসওপিতে জানানো হয়েছে। অন্যান্য নির্দেশ অবশ্য একই থাকছে। আন্তঃজেলা যাতায়াতে নিষেধাজ্ঞা আগের মতোই বহাল থাকবে। দেশব্যাপী ভারত বাঁচাও দিবসের অঙ্গ হিসেবে শিলচরেও বিশাল সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বিভিন্ন বাম সংগঠন ও ট্রেড ইউনিয়নের কর্মকর্তারা। প্রায় সহস্রাধিক মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা শহর। এদিন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশন, কৃষক ও গণসংগঠনগুলির যৌথ কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী, গণতন্ত্র বিরোধী, সংবিধান তথা দেশবিরোধী নীতির বিরুদ্ধে দেশব্যাপী ভারত বাঁচাও দিবস পালনের ডাক দেয়। উল্লেখ্য, 1942 সালের 9ই আগস্ট ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক ডাক দেওয়া হয়েছিল। এরই অঙ্গ হিসেবে এদিন শিলচরেও বিভিন্ন বাম সংগঠন ও ট্রেড ইউনিয়ন আইন অমান্য আন্দোলনের মাধ্যমে শিলচর ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশ থেকে এক বিরাট মিছিল বের করে গোলদিঘি মলের সম্মুখে এসে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ চলাকালীন তাদের দাবিগুলোর মধ্যে ছিল অবিলম্বে তিনটি কৃষি আইন ও চারটি শ্রম কোড বাতিল করা, আকাশছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি, কাজ হারানো লোকের কাজের বন্দোবস্ত, বেকারদের চাকরি প্রদানসহ MGNREGA প্রকল্পে বাজেট বরাদ্দ বৃদ্ধি, আয়কর অন্তর্ভুক্ত ব্যক্তি ছাড়া প্রত্যেককে মাসিক 7,500 টাকা ও 10 কেজি করে চাল প্রদান, বিনামূল্যে ভ্যাকসিন প্রদান ইত্যাদি। প্রায় 13 দফা দাবি নিয়ে বিক্ষোভে বিভিন্ন বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র নিন্দা জানান। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুপ্রিয় ভট্টাচার্য, হায়দার হোসেন চৌধুরী, অসীম নাথ সহ অন্যান্যরা। শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক সর্বস্তরের সংগঠন ঐক্যবদ্ধভাবে সংযুক্ত কৃষক মোর্চার ডাকে এই আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে। মূলত আজকের আন্দোলনটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। দাবি হচ্ছে শ্রমিক এবং কৃষক বিরোধী যে আইন ইতিমধ্যে পার্লামেন্টে কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এখন পর্যন্ত প্রায় 600-এর অধিক কৃষক মারা গেছেন। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা আমরা গর্ব করে বলি, কিন্তু নির্লজ্জ কেন্দ্র সরকার, নির্বাচিত সরকার আজকে এই আইন বাতিল করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না, বরঞ্চ শ্রমিকের বিরুদ্ধে আইন গ্রহণ করছেন। আমরা এই শ্রমিক এবং কৃষকরা ঐক্যবদ্ধভাবে শ্রমিকের বিরুদ্ধে আইন এবং কৃষকের বিরুদ্ধে আইন প্রত্যাহারের দাবিতে এই আইন অমান্য আন্দোলন আমরা আজকে সংগঠিত করি। সুতরাং আগামী দিনে আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করে তুলতে বাধ্য হবে। সোমবার উধারবন থানার অন্তর্গত গোসাইপুর পাঁচমাইল মহাসড়ক পয়েন্টে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত টানা দু ঘন্টা কালোহুড অটো চালকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে এ নিয়ে কাছাড় জেলার জেলাশাসকের উদ্দেশ্যে একটি সনদপত্র প্রদান করেন তারা। খবর পেয়ে উধারবন থানার ওসি প্রদীপ হালুই ঘটনাস্থলে পৌঁছান। পরে অটো চালকদের সাথে বিক্ষোভ মর্মে বিস্তারিত আলোচনা করেন। চালকরা জানান, দিন কয়েক থেকে কাছাড় জেলার পরিবহন বিভাগের কর্মকর্তারা সহ শিলচর সদর ট্রাফিক উধারবন থেকে তাদের অটোরিকশা সদরঘাট এলাকায় প্রবেশ করা মাত্রই 2,000 টাকা থেকে 10,000 টাকা জরিমানা দাবি করেন। এতে চরম বিপাকে পড়তে হয় তাদের। এছাড়াও ব্যাংক ঋণ পরিশোধে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান। কিন্তু কাগজ লাগছে না, চেক করিয়া যে তোমার দশ হাজার টাকার আমাকে রিসিট আছে, ওই যখন 10,000 টাকার আমাকে দেন, আমি জানি এমবিআই দিয়েছি। এই 10,000 টাকা দিদি আমি এনকে আছে টাকা নিয়ে আমার কাছে এক টাকা নেই। এই মহামারীর সময় সরকারে আমরা রেশন দিয়ে আমরা খাইলাম, বা সরকারে অটো অনলাইন ধরে কইছে, বা ব্যবসা বাণিজ্য মানুষে কইছে যে 5,000 টাকা 10,000 টাকা ওই দ্বিতীয় চলার লাগিয়া, এই সময়ের ভিতরে চলার লাগিয়া সরকারে আমরা দেওয়ার লাগিয়া কইরা, কিন্তু এরপরে মানে ট্রাফিক ইন্টারভিউ ধরিয়া দিয়ে বা আমরা এমবিআই ফাইন করাইলা 10,000 টাকা, এই 10,000 টাকা আমরা কই দিন দিতাম, এমন কিন্তু সুযোগ করতাম না, মরতাম কই দিন দিতাম আমরা।
আমরা যখন 10000 টাকা দিয়ে থাকতো তাহলে গাড়ি কি এয়ারলাইন চালাইতো আজকে স্ট্রাইক কত সময় আজকে স্ট্রাইক তো আমরা সারাদিন তো লাগিয়ে করছি যে আমরা চালাইতাম না আজকে খালা হতো কারণ ডিলটা ঢুকলি আমরা 10000 টাকা তো 2000 টাকা তো দিতে লাগে ট্রাফিকে বাইক দিয়ে দৌড়াইয়া ধরোন কোন সময় হুঙ্গাড়ে দেখো হুঙ্গাড়ে খাবেন চেক করার কথা না গাড়ি ধরার কোনো অধিকার নাই হুঙ্গাড়ে আমরা রাস্তায় উঠে খাবো তোর চাবি দে তার দৌড়িয়া বালবাড়ি চাবি লইলে প্যাসেঞ্জার তা হোক না তা হোক পয়সা দিলে কিনা তোমাদের আর এমনি যে সদর কার্ড বিজেপি বারে যাওয়া পয়সা লাগে নি বিভিন্ন দাবি নিয়ে কাছাড়ে জেলা শাসক কার্যালয় ঘেরাও করল ছাত্র সংগঠন এসএফআই একুশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিপুল সংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তবে জেলার বিভিন্ন স্কুল ও কলেজগুলোতে আসন সংখ্যা সীমিত থাকায় সোমবার ছাত্র সংগঠন এসএফআই এর তরফ থেকে সংগঠনের কর্মকর্তারা কাছাড় জেলা জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে এক স্মারকপত্র প্রদান করেন এতে উল্লেখ করে বলা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশের অনুপাতে সবকটি স্কুল ও কলেজে 20% আসন বৃদ্ধি করার নির্দেশ দিলেও জবাবে জেলার স্কুল ও কলেজগুলোতে শিক্ষক নিযুক্তি সহ উন্নত পরিকাঠামোর অভাব রয়েছে এমন পরিস্থিতিতে জেলার নিম্নবিত্ত ও মেধাবী পড়ুয়াদের ভবিষ্যৎ গঠন প্রশ্নচিহ্নের মুখোমুখি এসে দাঁড়িয়েছে জেলার সমস্ত স্কুল ও কলেজগুলোতে আসন সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি অতি সত্বর শিক্ষক নিযুক্তি সহ প্রয়োজনে মর্নিং ক্লাস চালু করার আবেদন জানানো হয় পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা বলেন আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটি ছাত্রছাত্রী এবার যে হারে উচ্চশিক্ষায় উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন যেভাবে ছাত্রছাত্রী সেই পরিমাপে আমাদের কাছাড় জেলাতে আসন সংখ্যা নেই এই বছর উচ্চশিক্ষায় উচ্চ মাধ্যমিকের ছাত্র 11,000-এর উপরে পাস করেছেন কিন্তু দেখা গিয়েছে কলেজগুলিতে আসন সংখ্যা আছে মাত্র 3,000-এর মতো আসন সংখ্যা তাহলে প্রশ্ন দাঁড়ায় এই যে কলেজগুলিতে বাকি ছাত্রছাত্রীরা কোথায় যাবে এই যে ছাত্রছাত্রীরা বঞ্চিত হবেন আমরা লক্ষ্য করেছি যে এই ছাত্রছাত্রীরা হচ্ছেন বিশেষ করে গরিব ছাত্রছাত্রীরা গরিব পরিবারের ছাত্রছাত্রীরা অনেক গরিব মেধাবী ছাত্রছাত্রীরা এইবার রাজ্য সরকার যেভাবে পরীক্ষা নিতে ব্যর্থ হয়েছেন এবং যে মার্ক তারা প্রদান করেছেন সেই মার্ক নিয়ে আমরা দেখতে পেয়েছি যে অনেক ছাত্রছাত্রীরা অসন্তুষ্ট দেখা দিয়েছে অনেক ভালো ছাত্রছাত্রীরা যারা পরিশ্রম করে পড়াশোনা করেছেন তাদের সেই মার্কে তারা সন্তুষ্ট নয় কিন্তু এই সময় যদি দেখা যায় তারা কলেজ থেকে বঞ্চিত হয়েছেন তারা কলেজে ভর্তির সুযোগ পাননি তাহলে তারা যে মানসিকভাবে আক্রান্ত হবে সেই আক্রান্তের দায় কেউ নেবে না নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে মৃত্যু হল এক লরি চালকের ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ শহরতলি এলাকার মোবারকপুরে এদিন সকাল আনুমানিক 10:30 নাগাদ AS11C6855 নম্বরের একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা আগাছায় ভরা এক খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে প্রাণ হারান বছর 40-এর লরি চালক নারায়ণ দেবনাথ প্রত্যক্ষদর্শীরা জানান লরিটি খাদে পড়ার সময় এক বিকট আওয়াজ শুনে তারা ঘটনাস্থলে পৌঁছালে প্রথমে কাউকে দেখতে পাননি পরে অনেক খোঁজাখুঁজি করলে একজন মানুষকে গাড়ির নিচে চাপা পড়া অবস্থায় দেখতে পান সাথে সাথেই তাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন তারা কিন্তু শেষ রক্ষা হয়নি পরে ট্রাফিক পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় লরি চালককে উদ্ধার করে করিমগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয় সেখানে ময়নাতদন্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ নারায়ণ দেবনাথের মৃতদেহ তার পরিবারের লোকেদের কাছে সমর্পণ দিয়েছেন সকাল 10:20 ওই রকম 10:20 তো ওই সময় ট্রাকটা ওদিক থেকে আর এটা শুনছি রিক্স ইন্ডাস্ট্রি ট্রাক খালি ট্রাক সামনে কিতা একটা জিনিস মনে হয় ফোর্সে বা কিরকম বা একটু স্পিডে আসলো হে আইয়া ওইখানে পড়ে গেছে তো আমরা আওয়াজ শুনিয়ে আমরা আগুয়েছি মানুষ অনেক মানুষ জমছে জমিয়া দেখে যে গাড়িটা ফোর্সে তখন আমরা খুঁজাইছি কেউ মানুষ আসেনি পিছিয়ে প্রথমে দেখা গেছে নাই কেউ কিন্তু বাইরে দরজা খুলিয়ে যখন দেখা গেছে তখন একটা মানুষ পিছিয়ে দিয়ে মাথা দিয়া আসে আর কিটা ঠান্ডি উনি ভরা গেছে না ওইরকমভাবে মানুষ জমতে জমতে বাক্কা সময় গেছি আধা ঘন্টা পরে তারে একজন মানুষ আইয়া দিয়ে করি বাগড়ছে বাগড়ার পরে তারে অন্য ওয়ান টাইপ অফ মৃত অবস্থায় খাওয়া গেছে একটু একটু লড়ে আর ওইটা কিতা লাগে লড়ে আর জল উলগাইছে মনে হয় তা কিন্তু হসপিটাল নিতে গেছে টুটি মারা গেছে আর হইছে কি তার ওটোর যে কন্ডিশন দেখরা তো সাইড ভাঙ্গা দেখা যায় আর আপনি দেখাইতেও পারেন ইটা ও কারণে আর হয়তো ট্রাকটা একটু নামছিল ফাঁস দেওয়ার লাগে অন্য গাড়িরে আর ড্রাইভ মারি দিছে এটা
ওটা এমনে লোকাল আর বা মানুষ মারা গেছে একজন খুব ড্রাইভার আর ইচ্ছা ড্রাইভার কোন জায়গা জানেন এটা শুনছি ত্রিপুরার হ্যাঁ এক্স্যাক্ট জানি না কোন জায়গা শুনছি ত্রিপুরা আর ট্রাকটা শুনি আর ওই যে পাল না কিটা ব্রিক্স ইন্ডাস্ট্রি ওই ইন্ডাস্ট্রি করিমগঞ্জেও ভারত বাঁচাও দিবস যৌথভাবে পালন করলো সিআইটিইউ এবং আইকেএস সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেন যৌথ সংগঠনের কর্মকর্তারা এদিন সংগঠনের কার্যালয় থেকে বিশাল মিছিল বের করে শহরের সমুসাগর উদ্যানে জমায়েত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কর্মকর্তারা সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে সরগরম করে তোলা হয় গোটা শহরকে মিছিলে প্রত্যেকের হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্লে কার্ড ছিল কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মকলাপের তীব্র ক্ষোভ ব্যক্ত করেন যৌথ সংগঠনের কর্মকর্তারা যেটা অভূতপূর্ব ঘটনা আমাদের দেশে স্বাধীনতার পরে এই প্রথম ভারতবর্ষের সর্বোচ্চ সংখ্যক বেকার এটা ভারতবর্ষের অভূতপূর্ব ঘটনা দু নম্বর হচ্ছে স্বাধীনতার পরে ভারতবর্ষে মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি হচ্ছে এই সময়টাতে আমাদের এবং শুধু তা না আপনারা অবাক হয়ে যাবেন প্রায় 23 কোটি এই লকডাউন পিরিয়ডে বেকার হয়েছেন আমাদের দেশে কাজ হারিয়েছে যখন আমরা এই দাবি করছি যে অবিলম্বে কাজের ব্যবস্থা করে দেশের মানুষ দেশকে যদি বাঁচাতে হয় দেশের কোটি কোটি মানুষকে যদি বাঁচাতে হয় অবিলম্বে কাজ দিতে হবে মানুষকে যে কোনো অবস্থায় এবং শুধু কাজ না দরিদ্র সাধারণ যারা ইনকাম ট্যাক্স দেয় না তাদের পরিবারকে 7,500 টাকা করে মাসে দেন উন্নত দেশগুলোতে তা দিচ্ছে তারা এভাবে তারা অর্থনীতিকে চাঙ্গা করতে চাইছে কিন্তু আমাদের দেশের সরকার আপনারা শুনলে অবাক হয়ে যাবেন 8 লক্ষ কোটি টাকা আমার বড় বড় কর্পোরেট মালিককে ছাড় দিতে পারে তারা ভর্তুকি দিতে পারে কিন্তু আমার দেশের এই 5 গ্রাম পেপার মিল করার জন্য তাদের টাকা নেই অর্থ নেই এইভাবে তারা রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস করছে কর্পোরেট মালিকদের হাতে গোটা দেশটাকে বিক্রি করে আজকে চক্রান্ত এরই প্রতিবাদে আমরা নির্দিষ্ট কতগুলো দাবির ভিত্তিতে আজকে এই সারা দেশব্যাপী আজকে এই 9ই আগস্ট ভারত বাঁচাও দিবস আমরা পালন করছি এখানে সুনির্দিষ্ট দাবি আমাদের আছে অবিলম্বে মানুষের কাজের ব্যবস্থা করুন 2 নম্বর হচ্ছে আমাদের দেশের মানুষকে সস্তায় খাবার দেওয়ার ব্যবস্থা করো পেট্রোল ডিজেলের দাম দিনের পর দিন বাড়াচ্ছ এটা কমিয়ে দাও যেটা রোড বাড়িয়েছ ডান্ডার গ্যাস বাড়িয়েছ তাই অবিলম্বে প্রত্যাহার করে নাও এইরকম আমরা দিয়েছি শ্রমিকদের সমস্ত অধিকার করে কেড়ে নেওয়ার জন্য শ্রমিক আইনগুলোকে মালিকের পক্ষে সংশোধন করা হচ্ছে এটা অবিলম্বে বাতিল করার জন্য আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে সোমবার সোনাই সার্কেল অফিসে এক সভা অনুষ্ঠিত হয় সার্কেল অফিসার ডক্টর দীপঙ্কর নাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিয়ে বিভিন্ন আলোচনা হয় 75তম স্বাধীনতা দিবসের দিনভর সোনাইয়ে অনুষ্ঠিত হবে বিভিন্ন প্রতিযোগিতা এদিন বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর যুব ইআইইউডিএফ এর সভাপতি জাকির হোসেন লস্কর সোনাই পুরসভার চেয়ারম্যান আনোয়ার হোসেন সোনাইয়ের বিভিন্ন কার্যালয়ের আধিকারিকগণ স্থানীয় বিশিষ্ট নাগরিক সাংবাদিক ও ক্রীড়াবিদ ইতিমধ্যে আপনালোকে সকলোৱে গম পাইছে চাগে আমাৰ 75th ইণ্ডিপেণ্ডেন্স ডে চেলিব্ৰেশ্যন কৰি আছোঁ যি ধৰণে ভাৰতবৰ্ষত আমাৰ চেলিব্ৰেশ্যন হৈ আছে সেইধৰণে আমি সোনাই চাৰ্কেলটো পাতিবলৈ কাৰণে গত বছৰ যি ধৰণে পাতিছিলে সেইধৰণে আমি পাতিবলৈ কাৰণে এটা মিটিং এটা পাতিছোঁ সকলো হেড অফ দ্য অফিচাৰ্ছ আহিছিলে আমাৰ চেয়াৰমেন চাহেব আছে আমাৰ ব্লক লেভেলৰ ফালৰ পৰা আহিছে ডিষ্ট্ৰিক্ট স্পৰ্টছ অথৰিটিৰ পৰা আহিছে সকলো ধৰণৰ ইনষ্টিটিউশ্যনছৰ পৰা আহিছে আৰু সকলোকে আমি এইটোৱে জনাইছোঁ যে আমি কোভিড প্ৰট'কলটো মানি চলিবই লাগিব আৰু সেইধৰণে আমি চেলিব্ৰেশ্যনটো কৰিব লাগে আৰু ইতিমধ্যে যোনখিনি আপোনাৰ স্পৰ্টছ প্ৰগ্ৰেমৰ কথা আহিছে সেইখিনিত আমাৰ যি ধৰণে গভৰ্ণমেণ্টৰ ইনষ্ট্ৰাকশ্যন আমাক দিব যি ধৰণে ইনষ্ট্ৰাক্ট কৰিব আমাক সেইধৰণে আমি আগবাঢ়িম নগদীগ্রাম সংলগ্ন সোনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো তরুণ দুই যুবকের এসএমসিএইচ ময়নাতদন্তের পর লাশ সোমবার বাড়িতে পৌঁছতে শোকাকুল পরিস্থিতির সৃষ্টি হয় পরিবারের লোকরা সহ আত্মীয়স্বজন কেঁদে ভেঙে পড়েন হত দুই যুবক একই প্রতিবেশীর হওয়ায় শোকাহত হতে দেখা যায় গ্রামের লোকদের সোনাই তুলাগ্রাম দ্বিতীয় খণ্ডের বাড়িতে চোখের জলে হত বিশাল দাম ও টিটন দাসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয় হত দুই যুবকের লাশ বাড়িতে পৌঁছতে সঙ্গে সঙ্গে উপস্থিত হন সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর বাপ্পি সোনাই যুব
ইউডিএফ এর সভাপতি জাকির হোসেন লস্কর, মথুর সোনাই জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি তথা সোনাই যুব কংগ্রেসের সভাপতি ইজাজ হোসেন লস্কর, জেলা গ্রামরক্ষী বাহিনীর ডেপুটি অ্যাডভাইজার আশিস হালদার সহ অন্যান্যরা। এদিকে রবিবার এই ভয়ঙ্কর দুর্ঘটনার খবর পেয়ে বিধানসভার অধিবেশনের জন্য গুয়াহাটি থাকার ফলে সেখান থেকে টেলিফোনে ঘটনার খবর নিয়ে হত দুই যুবকের পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। অপরদিকে রবিবার রাতে হত দুই যুবকের বাড়িতে গিয়ে ঘটনায় শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের সমবেদনা জানান সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। আজকের এই মর্মান্তিক দুর্ঘটনা, আজকের এই বিশাল দাম করিয়া যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার বাসা তুলাগ্রাম পার্ট টুতে, দুটাই ছেলেই তুলাগ্রাম পার্ট টুর ছেলে, আর কালকে নকদি গ্রামে তারার এইভাবে একটা বাইক দুর্ঘটনা, ওই অ্যাক্সিডেন্ট মানে তারার মৃত্যু হয়ে গেছে। এর লাগিয়াতে আজকে তারারে নেওয়া মেডিকেল কালকে নেওয়া হয়েছিল, আজকে পোস্টমর্টম করিয়া তারা আনা হয়েছে তারার বাসাতে, কখন তারা শেষকৃত্য করা হইব আজকে আর কি সম্পূর্ণ হইব এটা করা। আর সব ওইখানে ইয়ার জমায়েত হয়েছে পাড়া প্রতিবেশী এবং সব আমরা যারা রাজনৈতিক দলের বিভিন্ন দলের কর্মকর্তা সবও আইসন, এটা সহযোগিতা করছেন ইয়া তারা এটা ব্যাপারে। প্রতিবেশী তিনটাই এই এই পাড়ারই ছেলে, আশেপাশের তিনটাই এক জায়গার, একজন মেডিকেল কলেজে আছে কিন্তু মোটামুটি সুস্থ অবস্থায়, তখন সবে আশীর্বাদ করবা তার লাগিয়া যাতে সুস্থ হইয়ায়, আর দুইজন তো তারা মৃত্যুবরণ করিলেছে, এটার লাগিয়া কোন ঠাকুর তারার মঙ্গল কামনা করি আমরা সবাই এটা লাগিয়া। 9 আগস্ট ছিল ভারত ছাড়ো দিবস। ইংরেজদের হাত থেকে ভারতীয়দের মুক্তি দেওয়ার লক্ষ্যে এই দিনে ভারত ছাড়ার হুমকি দিয়েছিলেন তিনি। প্রতি বছর এই দিনটিকে ভারত ছাড়ো দিবস হিসেবে পালন করে আসছে কংগ্রেস দল। এবারও যথাযোগ্য মর্যাদায় দিনটি সর্বোচ্চ পালিত হয়েছে। সোমবার জেলা কংগ্রেস এবং সেবা দলের যৌথ উদ্যোগে কৈলাসহর কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল বের হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন প্রাক্তন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা, ঊনকোটি জেলা সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, সেবা দলের রাজ্য কমিটির সভাপতি নিত্যগোপাল রুদ্রপাল। কৈলাসহর কংগ্রেস ভবন থেকে মিছিল বের হয়ে আরজিএম হসপিটাল হয়ে নেতাজি কর্নার হয়ে কংগ্রেস ভবনে এসে শেষ হয়। সেবা দলের রাজ্য কমিটির নিত্যগোপাল রুদ্রপাল বলেন, 9 আগস্ট এই দিনটিকে ভারত ছাড়ো আন্দোলন হিসেবে পালিত হয়ে আসছে প্রতি বছর, এবারও যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরায় তথা ভারতে পালিত হচ্ছে। আমরা তিরঙ্গা মার্চে আমরা সমবেত হয়েছি। এই উপলক্ষে আজকে কৈলাসহরে কৈলাসহর জেলা কংগ্রেস সেবা দলের উদ্যোগে কৈলাসহরের শহরে আমরা তিরঙ্গা মার্চে কংগ্রেস সেবা দলের কর্মীরা আমরা সমবেত হয়েছি। এছাড়া কী কর্মসূচি আছে সেবা দলের? আমাদের সেবা দলের কর্মসূচি আমরা সেবা দলের আমরা জনসেবামূলক কর্মসূচি আমরা সম্পূর্ণ করি। আমাদের আজকেও আমাদের পানিসাগর এটা হবে বিকালে, আগামী কালকে হবে ধর্মনগরে, আমাদের কংগ্রেস সেবাদের কর্মসূচি প্রতিনিয়ত চলছে এবং 20 তারিখ রাজীব গান্ধী জন্মদিনে কংগ্রেস সেবাদলের উদ্যোগে রাজ্য স্তরে আমরা পদযাত্রা করব এবং বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমরা যাতে আমাদের পরিবেশ তৃণমূল থাকে আমরা সেদিকে আমরা কাজ করে যাচ্ছি। ভারত বাঁচাও গণতন্ত্র বাঁচাও এই উদ্দেশ্যকে সামনে রেখে এক প্রতিবাদী মিছিল বের হয় সিপিএম বিভাগীয় পার্টি অফিস থেকে। মিছিলটি আরজিএম হাসপাতালের সামনে থেকে নেতাজি কর্নার হয়ে বিভাগীয় পার্টি অফিসে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করেন 53 বিধানসভা কেন্দ্রের বিধায়ক মফস্বল আলী, কান্তিলাল দেব ছাড়াও সিপিএম এর কর্মকর্তারা। মিছিল থেকে আওয়াজ ওঠে কৃষকদের ন্যায্য দাবি পূরণ করে দেওয়া সহ দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি গ্যাস পেট্রোলের মূল্য কমানো, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া ইত্যাদি। মিছিল শেষে সিপিএম পার্টি অফিসে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিপিএম কর্মী রঞ্জিত দেবনাথ। তিনি তার বক্তব্যে ভারত বাঁচাও গণতন্ত্র বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে সিপিএম দল যে শ্রমজীবী সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে চলেছে তার উল্লেখ করেন। ডিস্ট্রিক্ট কোভিড হেলথ সেন্টার থেকে পালিয়ে গেল 2 করোনা আক্রান্ত আসামি। ভোন 5টা নাগাদ বাথরুমের জানালা ভেঙে বিকাশ দেব বর্মা ও প্রজিৎ মালাকার নামে 2 আসামি পালিয়ে যায়। 6 আগস্ট করোনা আক্রান্ত হওয়ায় তাদের চিকিৎসার জন্য ডিস্ট্রিক্ট কোভিড হেলথ সেন্টারে ভর্তি করানো হয়। 2 করোনা আক্রান্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় গোটা আরজি মহকুমা হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার অলোক ভট্টাচার্য সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। আসামিদের খোঁজে গোটা মহকুমা ও জেলা জুড়ে অভিযান চালানো হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আসামিদের পালিয়ে যাবার প্রসঙ্গে ডিস্ট্রিক্ট কোভিড হেলথ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার ডক্টর প্রীতম দাস হাসপাতালে পরিকাঠামোগত সমস্যাকে দায়ী করেছেন। প্রথম তো একজন গেল, তারপর আরেকজন
স্যার আসলো, অশোক স্যার আসলো, কথা বলতে বলতে আরেকজন নাই এখান থেকে, তো টোটাল দুইজন, আরেকজন আছে উপরে, টোটাল তিনজন আছে ছিল এখানে। কবে নাগাদ কোভিড সেন্টারে ছিল? ওরা তো পজিটিভ 6 তারিখে, আর কালকে কমপ্লেন ছিল ওদের, মানে গলা ব্যথা বা অন্য কিছু সমস্যা, মেডিকেশন প্রেসক্রাইব করা ছিল ওদের। হাসপাতালে তো নিরাপত্তা রক্ষী ছিল, সবাই ছিল, ওদের ডিউটি সামনে ফ্রন্ট ডোরে, এখানে সিকিউরিটি মানে হসপিটাল সিকিউরিটি আছে, প্লাস এখানে থানার থেকেও হয়তো প্রোভাইড করা আছে, তো ওরা ডিউটিতে ছিল। আমি রাত্রেবেলা রাউন্ড মানে যখন যাই 11:30-12টার সময় ওরা থাকে, বাট পেছন সাইডে কেউ থাকে না এদিকে, প্লাস একটা জঙ্গল সাইড আছে, ওইখানে একটা পাইপ লাগানো ছিল, ওই পাইপের মধ্যে একটা বেড কভার লাগানো আছে, বেডশিট। অনুমানে কটা দিকে হবে এটা? এক্সাক্ট টাইম তোকে বলতে পারছে না, বাট মর্নিংয়ে যখন ম্যাডাম গেল রাউন্ডে তখন দেখলো যে ওখানে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। জারি হলো নতুন এসওপি, আরো 1 ঘন্টা কমল কারফিউর মেয়াদ। দেশব্যাপী আইন অমান্য আন্দোলন পালন বাম সংগঠনের, বিশাল সমাবেশ শিলচরেও। মহাসড়কে টানা 2 ঘন্টা অটো চালকদের বিক্ষোভ, সনদপত্র জেলা শাসককে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।